অনেক সময় অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে আপু আপনার বাসা এত ঝকঝকে তকতকে কিভাবে, কোনো ডাস্ট পড়ে না? যেহেতু এটা বাংলাদেশ, প্রচণ্ড পরিমাণে ধুলা বালি, সো বুঝতেই পাচ্ছেন আমরা একটা ফার্নিচার যখন দীর্ঘদিন ধরে ব্যবহার করি সেটার উপর প্রচণ্ড পরিমাণ ময়লা পড়ে যায় এবং শাইনিংটাও নষ্ট হয়ে যায়। তাই কিভাবে সেগুলো ক্লিন করবেন এবং ফার্নিচারে শাইনিং ফিরে নিয়ে আসবেন সেটার উপরেই থাকছে আমার আজকের ভিডিও। যারা ঝকঝকে তকতকে বাসা রাখতে পছন্দ করেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে আজকের এই ভিডিও। আশা করছি আপনারা উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখবেন আপনারাও আপনাদের বাসা এরকম ঝকঝকে তকতকে রাখতে পারবেন। তো আজকে আমি ফার্নিচার বার্নিশ করার জন্য নিয়ে এসেছি একটা ব্রাশ, সাথে নিয়েছি কাপড়। আমি সব কিছু হার্ডওয়্যারের দোকান থেকে এনেছি। সেখানে গিয়ে যদি বলেন যে ফার্নিচার বার্নিশ করবো তাহলেই দেখবেন ওনারা এই সব দিয়ে দিবেন। আর এটা হচ্ছে ফার্নিচারের মানে রং আর কি, এটা বার্নিশের সাথে মিক্স করলে অনেক সুন্দর লাগে দেখতে। আর এটা এটা কি তারফিন মেবি, অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি নামটা, আপনারা গিয়ে যখন বলবেন দেখবেন এগুলোই দিবে ওনারা। আর এটা হচ্ছে ইউনাইট সিনথেটিক ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি না, আপনাকে দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, সিনথেটিক ক্লিয়ার ভার্নিশ। তো এটার প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা। আমি টেস্ট করার জন্য এগুলো নিয়ে এসেছি। আমি চিন্তা করলাম যে একটু আগে করে দেখি সেটা কেমন হয়, যদি পারফেক্ট হয় তাহলে পুরো বাসার ফার্নিচার করে ফেলবো এন্ড আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি কিন্তু এগুলো ক্যামেরা বন্দি করেছি, কারণ আমি অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম যে ফার্নিচারে শাইনিং নিয়ে আসার জন্য সরিষার তেল লাগিয়ে ফার্নিচার বার্নিশ করতে দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে আসলে সেটা রং একটা ওয়ে। আর এটা কেমন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেকটা সরিষার তেলের মতো কালার, আর এটা বেশ ঘন থাকে। তো এটা সরাসরি ইউজ করেও বার্নিশ করা যায়, তবে সেক্ষেত্রে সেটা অনেক ঠিক হয় এবং আঠালো থাকে, যেটা শুকাতে অনেক সময় লাগে। তাই আপনার তারফিনটা ব্যবহার করবেন, একটু তারফিন দিলাম, সাথে এক চিমটিও না, এক চিমটির থেকেও খুবই কম পরিমাণ রং মিশিয়েছে। কারণ এটা যত বেশি মিক্স করবেন আপনার ফার্নিচারে তত বেশি হলুদ দেখাবে, তখন কিন্তু সেটা ভালো লাগবে না। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সেই ভার্নিশ, দিয়ে এটাকে মিক্স করছি। তারফিন মিক্স করলে কী হয়, কালারটা যখন আপনি ফার্নিচারের উপর বার্নিশ করবেন দেখবেন খুব দ্রুত শুকিয়ে যাবে এবং কিছুটা পাতলা হয়, যেটা আঠালো আঠালো হয় না। তো আমার কাছে মনে হয় এটা পারফেক্ট। আপনারা যখন এভাবে মিক্স করে বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো আমি আরও কিছুটা দিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে যে বেশি পাতলা হয়েছে, যদিও এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, এমন না যে আমি অভিজ্ঞ এর আগে অনেকবার করিয়েছি, এরকম না, জাস্ট নিজের একটা আইডিয়া থেকে আর কি করছি। তো খুব ভালোভাবে মিক্স করার পর যে কাপড় ছিল কাপড়টাকে একটু কেটে নিয়ে একটু ছোট করে নেবেন, কারণ যত বেশি কাটবেন বড় করে নেবেন তত বেশি এই রংটাকে সে শুষে নেবে। সো একটু ছোট টুকরো নেবেন, তারপর সেটা চুবিয়ে জাস্ট অল্প পরিমাণ নেবেন, অনেক বেশি নেবেন না, তাহলে কিন্তু গুঁড়ে গুঁড়ে পড়বে, ওগুলো দাগ হবে। আর যখন ভাজের মধ্যে ঢুকবে তখন বেশি পরিমাণ পড়ার কারণে সেটা একদম ডার্ক দেখা যাবে বা মোটা দেখা যাবে। তাই খুব অল্প পরিমাণ কাপড়ের মধ্যে নিয়ে এভাবে ঘষে ঘষে বার্নিশ করতে হবে। আর একই দিকে টেনে টেনে বার্নিশ করলে বেশি ভালো হয়। প্রথম দিকে আপনি এবড়ো থেবড়ো করে ইয়ে করতে পারেন, যখন আপনি লাস্ট ফিনিশিং টাচ দিবেন তখন একই দিকে টানবেন, আবার হালকা করে আলগা করে নিয়ে আবার একই দিকে টেনে নিয়ে আসবেন। এভাবে বার্নিশ করলে দেখবেন আপনার ফার্নিচারটা একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো আমি চেয়ারটা বার্নিশ করেছি, আমার একদিন লেগেছে ডাইনিং টেবিল চেয়ার এটা বার্নিশ করতে। তো আসলে শুধু বার্নিশ করলে তো হবে না, তার আগে যে ক্লিন করার বিষয় সেটা এখন আপনাদেরকে ক্লিয়ার করছে। তো দ্বিতীয় দিন আমি ওয়াইড্রো এবং খাট বার্নিশ করি। তো প্রথমে যেটা করতে হবে, যেহেতু আপনার পুরনো ফার্নিচার বাসায় থাকার কারণে বা দীর্ঘদিন ব্যবহার কারণে প্রচণ্ড পরিমাণ ময়লা পড়ে, তাই এটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গরম পানি নেবেন, একদম ফুটন্ত না, মোটামুটি গরম পানি নেবেন। সেটার মধ্যে আপনারা চাইলে ডিটারজেন্ট মিক্স করতে পারেন অথবা ভিম লিকুইডটা মিক্স করতে পারেন। আমি যেটা করেছি যে গরম পানির মধ্যে কিছুটা ভিম লিকুইড কিছুটা ডিটারজেন্ট দুটোই একত্রে মিক্স করে তারপর মাজনে দিয়ে মেজেছে, যেটা কিনতে পাওয়া যায় অনেকটা জরির মতো, ভিতরে ফোম দেওয়া থাকে সেটা দিয়ে। আবার যেহেতু দেখতে পাচ্ছেন নকশা করা আছে, নকশার ভিতরে তো ওই মাজনেটা ঢুকবে না, তাই ভিতরটা ক্লিন করার জন্য আমি একটা ব্রাশ ব্যবহার করেছি। এটা হচ্ছে আপনার এই কোট পরিষ্কার করে বা ব্লেজার, ওই ব্রাশটাই আমি আসলে ব্যবহার করেছি, তাকে ভিতরে ময়লাগুলো ক্লিন হয়ে যায়। এরপর আমি পরিষ্কার কাপড় পানির মধ্যে বারবার চুবিয়ে এটা মুছে পরিষ্কার করেছি। যদি সম্ভব হয় আপনারা পুরো ফার্নিচার একদম বাথরুমে বা যদি নেওয়া সম্ভব হয় ধুয়ে ফেলবেন পানি দিয়ে, তাহলে বেশি ভালো হয়। তারপর সেটাকে আপনারা শুকিয়ে নেবেন, খুব ভালোভাবে শুকানোর পর তারপর কিন্তু বার্নিশ করতে হবে। ভেজা ফার্নিচারে কিন্তু বার্নিশ করা যাবে না, সেটা আটকে আটকে ধরবে।
তো এগুলো পরিষ্কার করার জন্য আমাকে হেল্প করেছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে সেই। আর বার্নিশটা মূলত আমি নিজেই করেছি, আমার ডাইনিং, আমার রুমের ওয়ার্ড্র, খাট, আর আমার মেয়ের ঘরে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো এবং অন্যান্য যে ফার্নিচারগুলো ছিল সেগুলো বার্নিশ করেছে আমার মেয়ে, মানে ও ট্রাই করেছে। আসলে একার পক্ষে একদমই সম্ভব না পুরো বাসার ফার্নিচার বার্নিশ করা, অনেক সময় লাগে। আমার প্রায় 3 দিন কি 4 দিন সময় লেগেছে এগুলো ক্লিন করা এবং ফার্নিচারে শাইনিং নিয়ে আসতে বা বার্নিশ করা যেটাকে বলে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মোটামুটি শাইনিং এসছে। আসলে একটা নিয়ম হচ্ছে যে আপনি যখন বার্নিশ করবেন 2 ঘন্টা পর আবার একবার করবেন বা 1.5 ঘন্টা পর আবার একবার করবেন, এভাবে 3 বার বার্নিশ করতে হয়। আমি জাস্ট একবার করে ভিডিওটা শ্যুট করেছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা 2 থেকে 3 বার যদি বার্নিশটা করেন তাহলে এটা শাইনিংটা আরও বেশি ভালো আসবে। তবে আমার সমস্ত ফার্নিচারগুলো সেগুন কাঠের, সো সেগুন কাঠের ফার্নিচারে বার্নিশ করলে কিন্তু শাইনিংটা বেশি ভালো আসে। আমি একবার ব্যবহার করাতে এত সুন্দর শাইনিং এসছে তাই আমি আর বার্নিশ করিনি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল চেয়ারের লুক, কতটা শাইনিং দিচ্ছে। আমি এটা প্রায় 18-20 বছর ব্যবহার করেছি মেবি এই ফার্নিচারগুলো। আমি ধাপে ধাপে আমার সংসার লাইফে কয়েকবার ফার্নিচার চেঞ্জ করেছি, 3 বার, তো এটা লাস্ট। এরপরে আবারও ইচ্ছে আছে এগুলো চেঞ্জ করার। তো যখন আমি আমার ড্রয়িং রুমের লুকটাকে চেঞ্জ করলাম, তারপর আমি যখন এই ফার্নিচারগুলোর দিকে তাকাই তখন আর মোটেই ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে কিছু একটা করা দরকার, অথবা এই ফার্নিচারগুলো চেঞ্জ করে সব কিছু যদি হোয়াইট করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। তো তখন আসলে সেই জায়গা থেকে চিন্তা করলাম যে কি করে এই ফার্নিচারগুলো যেগুলো পুরনো ব্যবহার করছি এগুলোর মধ্যে কীভাবে শাইনিং নিয়ে আসা যায়। এটা ভেবে আমি পরে এই কাজটা করেছি। আমি প্রথমে আগে একটু টেস্ট করেছি যে আমি একটা চেয়ার বা চেয়ারের পিছনের অংশ করে দেখবো যে সেটা পারফেক্ট হয় কিনা, যদি সুন্দর শাইনিং আসে এবং ভালো হয় তাহলে আমি পুরো বাসায় করব। যখন দেখলাম যে খুবই সুন্দর লাগছে এবং ঝকঝকে তকতকে দেখাচ্ছে তখন আসলে আমি পুরো বাসার ফার্নিচারে এটা মানে বার্নিশ করেছে। অনেকেই আছেন যারা ঘরে অনেক দিন ধরে ফার্নিচার ব্যবহার করছেন, সেগুলো পুরনো হয়ে গেছে, একদমই ভালো লাগছে না, হাজব্যান্ডকে বলছেন যে বার্নিশ করে দাও, সেটাও করে দিচ্ছে না, ফার্নিচার চেঞ্জও করে দিচ্ছে না, বাট আপনার কাছেও সেটা ভালো লাগছে না। তো আপনি চাইলে কিন্তু ঘরে এভাবে আমি যে অথেন্টিক উপায় আপনাদেরকে দেখালাম সেটা ফলো করলে আপনারা আপনাদের পুরনো ফার্নিচারগুলো কিন্তু একেবারে নতুনের মতো ঝকঝকে তকতকে করে রাখতে পারেন এবং বাসা পরিষ্কারের ক্ষেত্রে ফ্লোর মেজে ধুয়ে মুছে নেবেন, দেখবেন সব কিছু ঝকঝকে তকতকে দেখাবে।